আমি বঙ্গবন্ধুর এজেন্ট ছিলাম, বিএনপির কেউ নই। বিএনপির সঙ্গে জোট করা জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলছেন, আমি বিএনপির কেউ নই, আমি আওয়ামী লীগের লোক ছিলাম। 70 সালের নির্বাচনে আমি বঙ্গবন্ধুর এজেন্ট ছিলাম, সেই সময় মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, মানুষ এখনো সেই পরিবর্তন চায়। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি। আজ বুধবার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন আরো বলেন, রাস্তায় এত পুলিশ এর আগে আমি কখনো দেখিনি, যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা বলছেন 2 জানুয়ারির পর ছেড়ে দেওয়া হবে। এর থেকে প্রমাণিত হয় নির্বাচনে যাতে বিরোধী দল নামতে না পারে সেজন্য পুলিশ এই তৎপরতা চালাচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পাকিস্তান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, তুরস্ক, চীন সহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ঐক্যফ্রন্ট ডক্টর কামাল হোসেন বিএনপির কেউ নয় বললেও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তার পাশেই উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, নির্বাহী সদস্য তাবিদ আওয়াল সহ আরো বিএনপির আরো অনেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।